বিএনপির সরব্দ উদ্যান পছন্দ নয় তারা এই উদ্যানে সমাবেশ না করে কোন উদ্যান পছন্দ করলো যে যেই উদ্যানে গরুর হাট বসে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল আপনারা জানেন 10 ডিসেম্বর বিএনপি একটি সমাবেশ ডেকেছিল আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরোয়ারটি উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু তাদের সরোয়ারটি উদ্যান পছন্দ না কারণ এই সরোয়ারটি উদ্যানে জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই কারণে বিএনপির সরোয়ারটি উদ্যান পছন্দ নয় তারা এই উদ্যানে সমাবেশ না করে কোন উদ্যান পছন্দ করলো যে যেই উদ্যানে গরুর হাট বসে সেই উদ্যান তারা পছন্দ করলো এবং বলেছিল কি যে 10 তারিখে সরকারকে বিদায় নিতে হবে 10 তারিখে বিএনপি পরাজিত হয়েছে 10 তারিখেই 24 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যেই নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের ফয়সালা 10 ডিসেম্বর হয়ে গেছে বিএনপিকে পরাজিত করার মাধ্যমে বিএনপি পরাজয় মেনে নেওয়ার মাধ্যমে 10 তারিখ পরাজয় মেনে নিয়েছে এবং এই পরাজয়ের ধারাবাহিকতায় তার আগামী নির্বাচনও পরাজিত হবে 10 তারিখে আওয়ামী লীগের বিজয়ের মাধ্যমে 2024 সালের নির্বাচনের বিজয়ও সূচিত হয়েছে আর আজকের এই বিজয় র্যালির আমাদের প্রত্যয় হচ্ছে এখনো বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাত এই বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব বলেছে কি যে পাকিস্তান আমলেই ভালো ছিল অর্থাৎ তার হৃদয়ে পাকিস্তান পাকিস্তান আমলেই ভালো ছিল আর বেগম খালেদা জিয়া কি সব সাবজেক্টে ফেল উর্দু আর অঙ্কতে পাস বাংলায়ও ফেল সুতরাং ওদের হৃদয়ে পাকিস্তান সুতরাং আমাদের আজকের শপথ হচ্ছে যারা পাকিস্তানের দোসর পাকিস্তানের চর এই স্বাধীনতা বিরোধী অপশক্তির কবর রচিত হবে বাংলাদেশে বাংলাদেশ বিরোধী দেশ বিরোধীর অপশক্তির কবর রচনা করে তাদেরকে নির্মূল করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি হচ্ছে আজকের শপথ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু